নবীন কহিলে গরিবঙ্কু দিও মনা কলে মোহন। পূর্ব সরকারর যোজনাকু মনা করিদেলে মাঝি সরকার। গরিব ছাত্রছাত্রীঙ্ক উপকৃত চাহুথিলে নবীন। বিধায়ক পচারিথিলে কিন্তু সিধা সিধা মনা করিলে মন্ত্রী। হ্যাঁ দর্শক বন্ধু, পূর্ব বিজেডি সরকারর যোজনা উপরে মোহন সরকারঙ্ক না গরিব ছাত্রছাত্রী তথা জনসাধারণ সুবিধা পাই অনেক জনহিতকর যোজনা করেছিল পূর্ব নবীন সরকার। কিন্তু বিজেপি সরকার আসিবা পরে কিছু রঙ বড়িতবা বেলে অন্য গুড়িকর ওভান হইতবা চর্চা। আউ এবে মো সাইকেল কু নেই উঠিছি প্রশ্ন। ভুবনেশ্বর মহানগর নিগম অঞ্চলরে সর্বসাধারণ ব্যবহার নিমন্তে রাজ্য সরকার সাইকেল গোটিকু 25,000 টাকা দররে কিনিছিলে। সেথিরু কিছু ভাঙ্গিরুজি যাওয়া ফলরে সেগুড়ি মরামতি পাই দিয়া যাইছি। তবে এই সাইকেল গুড়ি গরিব ছাত্রছাত্রীঙ্কু মাগণারে দেবা পাই বর্তমান পর্যন্ত কোনসি নিষ্পত্তি হইনথিবা গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী ডাক্তার কৃষ্ণচন্দ্র মহাপাত্র কইছন্তি। মো সাইকেল সংক্রান্তরে ভাজপা সভ্য টঙ্কধর ত্রিপাঠী পচারিথিবা প্রশ্নর লিখিত উত্তরে মন্ত্রী কইতিলে যে ভুবনেশ্বর মহানগর নিগম অঞ্চলে সর্বসাধারণ ব্যবহার নিমন্তে স্মার্ট সিটি মিশন ল নির্দেশাবলী অনুসারে ভুবনেশ্বর স্মার্ট সিটি লিমিটেড র প্রস্তাব অনুযায়ী খোলা টেন্ডর জরিয়ারে 2018 2000টি সাইকেল কিনা যাইতিলা। গোটিয়ে সাইকেল দাম থিলা 25,000 টঙ্কা। এই 2000 সাইকেল মধ্যরু হিরো ওয়েন কোম্পানির 1,000টি সাইকেল খরিদ হইতিবা বেলে ইউলি বাইকস প্রাইভেট লিমিটেড রু 65টি এবং ধরণী এন্টারপ্রাইজেস রু 65টি সাইকেল কিনা যাইতিলা। এই সাইকেল গুড়িকু ভুবনেশ্বর সহরর বিভিন্ন স্ত্রীকৃত স্থানরে সর্বসাধারণ ব্যবহার পাই রখা যাইছি। মরামতি পাই কিছু সাইকেল কু মরামতি কেন্দ্র কু পঠা যাইছি। তবে এহাকু মাগণারে গরিব ছাত্রছাত্রী কু দেবা পাই কোনসি যোজনা নথিবা মন্ত্রী কইছন্তি। ব্যুরো রিপোর্ট নিউজ 95 পড়িয়া। দেশ বিদেশর কোণ অনুকোণর টিকনিক খবর দেখন্তু আম সহ ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রাম রে আমাকু দেখন্তু। লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু আদ্যম ভুলন্তুনি।